গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটু অন্যরকমের অন্যরকমের দেখাবো, সেটা হচ্ছে, চলো দেখো তাহলে, চলো আমি দেখাই। অন্যদিন আমি তোমাদেরকে দেখাই ঘর গোছানো টোছানো সব কিছু দেখাই, তো আজকে আমি ভাবলাম কি আজকে গুছিয়ে টুছিয়েই তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো এই যে আমি গোছানো হয়েও গেছে, এই যে গোছানো হয়ে গেছে, ঘরটারও ঝাড়টার দেওয়া মোছা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অন্যদিন আমি তোমাকে ঘরটর গোছানো জামা কাপড় তোলা টোলা সব দেখাই, তো আজকে আমি তোমাদেরকে অন্যরকমভাবেই দেখাবো, ঠিক আছে? তো আমার এই যে বিছানা গোছানো, জামা কাপড়ও ভাজ টাজ করা হয়ে গেছে। এখানে আবার জুই আবার এটা নিয়ে এসেছে, মনে হয় গায়ে দিয়েছিল সেজন্য। তো চলো এবার রান্নাঘরটায়। তো আমার এখানে দুধটা গরম হচ্ছে, দুধটা এইমাত্র দিয়ে গেল, তো সেই জন্য আমার দুধটা এখন গরম হচ্ছে। আর এখানে আমার ডাল শাক আছে, এই যে ডাল, তারপর ওই যে ডাল শাক টাক দিয়ে একটা করা আছে এখানে। আর এখানে আমার ঘুগনিটা আছে, এখানে ভাতটা আছে, আর এখানে লাউ ঘণ্ট আছে, বড়ি দিয়ে লাউ ঘণ্ট, এখানে ঘি আছে। তো আজকে আমার এইটাই করেছি সকালের জন্য, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালো লাগলে। তুমি মাথায় কী মেখেছো দেখি? দেখো আমার মেয়েটা কত তেল মেখেছে, তেল মনে হচ্ছে সব ঢেলে দিয়েছে, দেখো কত তেল। তুমি তেল কোথায় পেয়েছো দেখো, তেল দেখো। তো আমি এখন ছাদে যাচ্ছি, চলো। এই দেখো আমার মেয়ে আগে আগে, দেখো কত কাজে, রোদের মধ্যে জামা কাপড়গুলো দুটো একটা পড়ে গেছে, সেইগুলোকে আবার তুলছে, দেখো কত কাজে। তো এই যে আমি ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম, রোদে হাওয়াতে সব এরকম করে ই হয়ে আছে, দেখো দেখো কি করছে দেখো। তো এই দেখো হালকা হালকা ভিজে আছে বলে সেই জন্য আমি এগুলো এই যে ঘরে মেলে দিয়েছি, আর বেশি রোদে মেলতে পারছি না। আর এই যে দেখো কি করছে, ছাদে পারছে না বলে মেলতে, এর উপরে উঠে এখন মেলবে, বেশ মেলো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আজকে যা গরম।